নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, দাবি না মিটলে সমর্থন প্রত্যাহার, শিলচরে আদিবাসী ছাত্র সংস্থার বিক্ষোভ। পানীয় জল থেকে বঞ্চিত বিহারা বাজারবাসী, উত্তাল প্রতিবাদ মহিলাদের। পশ্চিম কাটিগড়ার অশান্তকর পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আদিবাসীদের দাবি পূরণ না হলে বিজেপির উপর থেকে সমর্থন তুলে নেওয়ার কড়া হুঁশিয়ারি দিল সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থা। আদিবাসীদের দৈনিক মজুরি দ্বিগুণ করা, জমির পাট্টা প্রদান ও জনজাতিকরণের মর্যাদার দাবিতে সোমবার বরাকে প্রথমবারের মতো ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করে সংস্থা। দুঘণ্টার এই প্রতিবাদী কার্যসূচিতে শতাধিক মহিলা ও পুরুষ একজোট হয়ে অধিকার আদায়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এদিন শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর সংস্থার তরফে জেলা শাসক মারফত ভারতের গৃহমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আদিবাসীরা জানান, অনুসূচিত জনজাতি সংশোধনী বিল অনুযায়ী আসামের আদিবাসীদের অনুসূচিত জনজাতিকরণের মর্যাদা প্রদান, সংবিধান অনুযায়ী স্বায়ত্তশাসিত পরিষদে ভোটদান ও সুরক্ষিত শ্রেণীর অধিকার প্রদান, জঙ্গল আইন 2006 অনুযায়ী আদিবাসীদের জমির পাট্টা প্রদান, মিশন বসুন্ধরায় আসামের বঞ্চিত আদিবাসীদের জমির পাট্টা প্রদানের দাবিতে লাগাতার সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসলেও এখনও কোনো কাজ হয়নি। তাই আদিবাসীরা মাঠে নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। আগামী 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে তাদেরই দাবি পূরণ না হলে আদিবাসী সমাজ বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নিজেদের অধিকার আদায়ে আগামীতে তারা রাস্তাঘাট বন্ধ করে বৃহত্তর গণ আন্দোলন করে তুলতে পিছপা হবেন না বলেও সরকারকে সতর্ক করেছেন সংস্থার কর্মকর্তা। কারণ আমরা প্রায় 200 বছর আগে থেকে আমরা এই বসবাস করে আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ল্যান্ড পাট্টা গভর্নমেন্টে দেয়নি। তিন নম্বর হচ্ছে আমাদের বাগান হাজিরা। এই বাগান হাজিরা মানে 210 টাকাতে আমাদের মানে চলাফেরা খাওয়াটা অনেকেই সমস্যা হয়ে যায়। তাই আমাদের একটি ডিমান্ড আছে যে যদি চা বাগানের হাজিরা মিনিমাম 550 টাকা হয় তাহলে আমরা যে খাই পিয়ে বাঁচবো এবং আমাদের লড়কা বাচ্চারা ভবিষ্যতে খাই পিয়ে ভালো হয়ে যাবে এবং এডুকেশন সিস্টেমে ওনারা আগুয়াতে পারবে। আরও প্রথম দিকে আর আমাদের নরেন্দ্র মোদি সরকারে বলেছিল আসার আগে যদি আমরা ওনাদের সরকার গঠন করতে পারে আমাদের ভোট নিয়ে তাহলে উনি আমাদেরকে 3 মাসের মধ্যে জনজাতিকরণ দিবে এবং আমাদের ল্যান্ড পাট্টা দিবে। কিন্তু আজ 15 বছর হয়ে গেলো, উনি এখনো পর্যন্ত আমাদের জনজাতিকরণও দেয়নি এবং ল্যান্ড পাট্টাও আমাদেরকে দেয়নি। খালি নিউজ চ্যানেলে বলবে যে আমি আদিবাসীর জন্য এইটা করেছি ওইটা করেছি, কিন্তু বাস্তবে গেলে এখনো পর্যন্ত আদিবাসী মানুষ একটা পাট্টাও পায়নি। অনেক আদিবাসীরা অ্যাপ্লাই করছে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। কারণ অনেক অনেক মানুষ যে নিজের জমির জন্য অ্যাপ্লাই করছে কিন্তু এখনো পর্যন্ত ওনারা পাট্টা পায়নি। তাই আমরা এই যে আজ ধর্ণা কার্যসূচি 2 ঘন্টার হয়েছে, এইটাতে আমরা অসম সরকার এবং ভারত সরকারকে ডাইরেক্ট বলতে চাই, জলদি 2026 ইলেকশনের আগে আমাদের যে মুদ্রাগুলো আছে এইগুলা যাতে পূরণ না করে তাহলে আমরা ডাইরেক্ট 26 বিজেপির থেকে আমরা সরে যাব এবং আমরা অন্য পার্টি নিয়ে ব্যস্ততার সঙ্গে খাটান। বিহারা বাজার এলাকার কয়েক হাজার বাসিন্দা দীর্ঘ 2 বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। পানীয় জল সরবরাহের জন্য বারবার আবেদন জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। তাই নিরুপায় হয়ে সোমবার গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট 1 এবং পার্ট 2 জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, জল জীবন মিশনের বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাবে গ্রামবাসী 2 বছর থেকে ভুগছেন। বর্তমানে এই এলাকার লোকেদের পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের ওপারে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি। প্রতিদিনের প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ,
ঠিকাদার ওই প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত কর্মী অসিত দেবের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে তারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। বিহারা পার্ট ওয়ান এবং পার্ট টু পানীয় জল প্রকল্পের সংস্কার কার্যে সংঘটিত হওয়া দুর্নীতিতে সরাসরি জড়িত রয়েছেন প্ল্যান্টের কর্মী অসিত দেব, যার ফলে কাগজে পত্রে এই প্রকল্পটি চালু দেখিয়ে টাকা আত্মসাত করলেও বাস্তবে দুবছর থেকে গ্রামবাসীদের ভাগ্যে জোটেনি পানীয় জল। এলাকাবাসী এই সমস্যার সমাধানে 15 দিনের সময়সীমা দিয়ে এদিন উত্তাল প্রতিবাদ করেন। অতিসত্বর বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে গ্রামবাসীরা কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। গ্রামের নামটা কি? আমরা বিয়ারা পার্ট টু। আমরা অসুবিধা হইলো, আমরা দীর্ঘদিন ধরিয়া 2 বছর হয়ে গেছে আমরা জল নাই, তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় ধরিল 2 মাসের মধ্যে 2-3 দিন এরকম জল দেওয়া হয়েছে। এত গুলা জল, এটা পুষ্করির জল তার চেয়েও ভালো, এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসা বলে এটা এরকম খানে জল আওয়া হয় না, তারা কইছে ঠিক আছে জল তারা ঠিক করব। তারপরে ঠিক করব করার গিয়া আজকে আমরা 2 বছর ধরে জলই পাই না। আমরা প্রায় জলের লাগিয়ে আমরা কষ্ট হয়, আমরা যেতে লাগে প্ল্যান্টও, আজকে সবেরও শিশু আছে বাচ্চারা আছে, তারারে আমরা থইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় প্লেয়ার আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আলি প্ল্যান্টের দিকে, প্ল্যান্ট হইলো আমরা বিয়ারা স্টেশন রোডে রেলের হই পারো, প্ল্যান্ট হইলো সিলভার ফ্যাক্টরি ফ্যাক্টরি আনি। প্রত্যেক বেটি মানুষ আমরা রাইত পাইলে পুরো জলের প্রয়োজন, আমরা যে যাই গিয়া যে নানি, আজকে যদি আমরা যে রেল পাইতে গেলে যদি একটা দুর্ঘটনা হয় অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো, সেই দুর্ঘটনার দায়িত্বটা ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই, কিন্তু জল ঘুম থেকে তো প্রতিটা প্রাণীর জলের দরকার। জলের আরেক নাম হইল জীবন, যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি। হ্যাঁ, এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে বিহারা খালি 500 লোক না, তো আপনার আস্থা বিহারাতে ঘুরিয়া দেখবো হাজার হাজার ঘরে জল নাই, পানীয় জলের এই প্রবলেম। এই প্ল্যান্ট থেকে কোন কোন জায়গায় জল যায়? এই প্ল্যান্ট থেকে বুঝো আমরা পার্ট টু তে যায়, আর ওইদিকে আলাদা আছে, শিবটিলার দিকে আলাদা, সেম কন্ডিশন, জল নাই। কেন? এগুলার দায়িত্ব তো তারা, তারা সরকার থেকে বেতন পায়, তাইলে আমরা জল পাইতাম না কেন? তারপরে আপনার ব্লিচিং আর ফিটকিরি আর ফিনাইল আর সবকিছুই আর সরকারে দিতেছে। পশ্চিম কাটিকুড়ায় 2 সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হওয়া সংঘাতের জন্য এলাকায় অশান্তকর পরিবেশ ও উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতর নেতৃত্বে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তথাপি কিছু ব্যক্তি ফের গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বলে সন্দেহ কাছাড় জেলা কংগ্রেসের। বিষয়টি নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে মিলিত হয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে একটি শান্তি কমিটি গঠন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা জানান, পশ্চিম কাটিগড়ার ঘটনায় 2 সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন, কাছাড় জেলায় কোনো অবস্থাতেই শান্তি ও সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার জন্য পুলিশ সুপারকে আবেদন জানিয়েছেন তারা। প্রতিনিধি দলে বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সূর্যকান্ত সরকার, ইয়াং ব্রিগেড প্রেসিডেন্ট অর্কদীপ রায় চৌধুরী, এপিওয়াইসি রাজ্য মিডিয়া কোঅর্ডিনেটর তাহির আহমেদ ও ইয়াং ব্রিগেডের সহসভাপতি অর্ক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। কাটিগুড়াতে যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে, যে 2টা সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি, সেটা নিয়ে আমাদের কাটিগুড়ার বিধায়ক, বরকোলার বিধায়ক সহ জেলা কংগ্রেসের প্রতিনিধি দল আজকে পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি এবং আমরা পুলিশ সুপারকে ধন্যবাদ দিয়েছি যে উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জল বেশি দূর গড়ায়নি, কিন্তু বর্তমানেও এতদ অঞ্চলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার এবং প্রত্যেকে একটা আতঙ্কের অবস্থা জীবনযাপন করছেন। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে অতিসত্বর যেন পশ্চিম কাটিগড়া অঞ্চল নিয়ে একটা শান্তি কমিটি গঠন করা হয়, সেখানে যেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের মানুষ দিয়ে এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা যেন শান্তি কমিটি গঠন হলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে এবং ভবিষ্যতে যেন কাছাড় জেলাতে যেন কোনো অবস্থাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় সেই ব্যাপারে যেন সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি এবং এই ঘটনাতে প্রকৃত দোষী যারা আছেন ওনাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি প্রদান করে।
গতকালকে সার্কুলেশন লোক আলাপ হয়েছে যে একটা শান্তি কমিটি বানাইবার লাগে, এবং আজকেও আমরা স্কুল লোক যোগাযোগ করছি কেন বড়বেলার এমএলএ এবং আমার ডিস্ট্রিক্ট স্থানও যায় কেন, আরও আমাদের বর্তমান আমাদের পার্লামেন্টের ইলেকশন করছেন আমরা সূর্যোদয় কেন উপস্থিত আছি, সেই আমরা আলোচনা করছি যে শান্তি কীভাবে রয় এবং শান্তি কমিটি বানাইয়া একটা আলোচনার মধ্যে আমরা উভয় পক্ষে এটার সমাধান কীভাবে করা যায় এটার লোকে আমরা আলোচনা করছি, এবং আমরা সবাই প্রত্যেক জাতি ধর্মের কইব যেই বিষয়ে যেটা হয়েছে আমরা শান্তি উভয় পক্ষে শান্তি রওয়ার লাগে আমরা আবেদন করি। ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে সোমবার নীলামবাজার এপিডিসিএল কার্যালয়ে ধর্ণা কার্যসূচি পালন করা হয়। এই আন্দোলনে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস সদস্যরা উপস্থিত ছিলেন। হাতে হাতে প্লেকার নিয়ে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ, বিজেপি সরকার মুর্দাবাদ স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, দক্ষিণ করিমগঞ্জের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ দলের প্রতিনিধিরা নীলামবাজার এপিডিসিএল আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিককে কড়া ভাষায় জানিয়ে দেন স্মার্ট মিটার অতি সত্বর তুলে নিতে হবে, অনতিবিলম্বে স্মার্ট মিটার তুলে না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিনিধিরা। আজকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে, জেলা কংগ্রেসের নেতৃত্বে, যুব কংগ্রেস এবং কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে যেটা ধর্ণা কার্যসূচি পালন করা হলো আমাদের মাননীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের ভূপেন বরার নির্দেশে, বন্ধুগণ সমস্ত আসামে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলনে নেমেছে। আপনাদেরকে জানানোর দরকার, আপনারা যারা বন্ধুরা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা জানেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সার্কুলার আছে স্টেট গভর্নমেন্টের কাছে যে স্মার্ট মিটার শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার উদ্যোগী গিয়েতে লাগানোর জন্য করা হয়েছে, ডোমেস্টিক ইউজের জন্য স্মার্ট মিটার দেওয়া হয় নাই। কিন্তু আসামে তার পরিবর্তন দেখতে পাচ্ছি, ভারতবর্ষের কোনো রাজ্যে স্মার্ট মিটার কোনো ডোমেস্টিক লোকজনের বাড়িঘরে লাগানো হচ্ছে না, শুধু আসামে হচ্ছে। এবং এটা এই জন্য হচ্ছে যে জনগণ থেকে টাকা লুণ্ঠন করার যে আসাম সরকার যে পদ্ধতি নিয়েছে, স্মার্ট লুণ্ঠন যাকে বলা হয়, তার প্রতিবাদে আজকে কংগ্রেস এখানে রাস্তায় নেমেছে। আমরা আজকে নীলামবাজারের অফিস এপিডিসিএলসির যিনি কর্ম যিনি এখানে হেড আছেন ওনার সঙ্গে কথা হয়েছে, এবং আমাদের আমাদের আজকে আমাদের এখানে আমাদের যুব কংগ্রেস এবং কংগ্রেসী ভাইরা বলেছে ওনার সামনে যে স্মার্ট মিটার না লাগালে কিছু দালালরা স্মার্ট মিটার নিয়ে গিয়ে বলছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যার দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল প্রতিবাদ শিলচরে সোমবার। শিলচরে মা জননী সমাজসেবা সংগঠন সহ শিলচর সুভাষনগরের স্থানীয় জনগণেরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যার দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল বের করেন শিলচর শহরে। প্রতিবাদী মিছিলটি শিলচর সুভাষনগর থেকে বের হয়ে রাঙ্গিখারি পয়েন্টে এসে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সঞ্জয় দাস জানান, কলকাতার আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যার দোষীদের ফাঁসির দাবি সহ মহিলাদের সুরক্ষা দিতে হবে প্রশাসনের কাছে দাবি রাখেন এবং আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যার দোষীদের কঠোর শাস্তি যদি দেওয়া না হয় তাহলে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এদিন। আজকে যদি যারা ভগবান ডাক্তার আমরা কাছে ডাক্তারের কাছে দ্বিতীয় ভগবান, আজকে এই ভগবানটা যদি সুরক্ষিত হয় না আমরা কীভাবে সুরক্ষিত হইব, আমরা মেয়ে মা বোন কীভাবে সুরক্ষিত থাকবো? তার কারণে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল নিয়ে বেরিয়েছি যে প্রত্যেকজন নারীর সুরক্ষার দাবি জানাই আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে। আমরা ভয়ে আতঙ্কে থাকি, মেয়ে স্কুলে পাঠাইলে, মা বোন বাজারে বেরিলে, ঘর থেকে বেরিলে আমরা খুব আতঙ্কে থাকি, কোথায় কোন ঘটনা ঘটবো, আমরা যদি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ডর ঢুকে গেছে। আমরা প্রশাসন সরকারের কাছে অনুরোধ রাখি যে আমরা এই ভয়টা যাতে মুক্ত করেন, তারা এমন একটা সুবিচার হতো যার ফলে এরকম ঘটনা যাতে না হয়। আজকে ডক্টর মৌমিতা দেবনাথের পরে আপনারা ভালো দিকে দেখুন কতটা ঘটনা হয়েছে, কেন এত ঘটনা হল, এই যে নারী নির্যাতনকারী দর্শনকারী যারা তারারে আমরা মানুষ রূপে দেখি না, তারা নরপিশাস, যারা মানুষ না তারার লোকের মানুষের ব্যবহার করা উচিত না। আমি মনে করি এই দর্শনকারীরা এইরকম ত্রিমুখার মধ্যে আনিয়া রাস্তার মধ্যে লটকাইয়া জনগণের হাতে তার শাস্তি দেওয়া উচিত। শাস্তি কি দেওয়া হইতো? পাথর দিয়া ডিলানি হইতো, যত সময় থেকে তার শরীর থেকে প্রাণ বাড়িছে না, তখন দিয়া বুঝবো পেট দিয়া কাটিয়া তার শরীর লবণ মরিচের গুঁড়া দেওয়া হইতো, যাতে অন্যরা এইসব কিছু করতে গেলে মা বলতে দিতে চাইতে গেলে চিন্তা করতো, ডরাইতো, তারা পিঠে ডর ভয় থাকতো।
সোনাই সাতকড়া কান্দি জিপির দক্ষিণ ঝাঞ্জারবালি এলাকার রাজঘাট সাত নম্বর গ্রুপের বাসিন্দা মৌলানা তমিজউদ্দিন বরভুইয়া তিন মাস থেকে জটিল রোগে ভুগছেন। পরিবারের লোকজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করালে উন্নত চিকিৎসার জন্য তমিজউদ্দিনকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। সেখানে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বাধ্য হয়ে পরিবারের লোকেরা জনসাধারণের কাছে সাহায্যের আবেদন রাখেন। তার অসুস্থতার খবর পেয়ে বরাকভেলি ইয়ুথ সুন্নি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সোমবার তার বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি সবাইকে তমিজউদ্দিনের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। এদিন সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কবির আহমেদ লস্কর, কোষাধ্যক্ষ বাহারুদ্দিন লস্কর সহ অন্যান্যরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে বিবিওয়াইএস এর কমিটির তরফ থেকে আমরা জঞ্জারবাড়ি আইসিওন মৌলানা তমিজউদ্দিন সাহেবর বাড়ি আইনুয়াই আমরা খবর পাইছি যে মিয়া সাহেব বর্তমানে গুয়াহাটি হসপিটালও আছেন। তানোর বাড়িতে তানোর বাড়িতে চেঞ্জ করে দেখলাম। আর আমরা কমিটি যারা সাহায্য করছেন আল্লাহ তারা সাহায্যরে কবুল করতাম। আর যে কমিটি সামান্য যে সাহায্য দিচ্ছেন তানোর কাছে আমরা তুলিয়ে দিছি, আল্লাহ এটাও কবুল করতাম। আর আপনারা যারা ভিডিও দেখতারা কমিটির লগে যারা জড়িত আছেন আপনারাও এই মিয়া সাহেবর লাগে সাহায্য করবা। আর বিশেষ করে দোয়া করবা যাতে আল্লাহ তানোর বেমারটি জলদি শিফায়। বরাকবেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন ঘটনার কাজ হইল গিয়া মসজিদ মাদ্রাসা বা কোনো ইলা কোনো ফ্যামিলি আয় যে ফ্যামিলির দ্বারা মানে আমরা সাহায্য করতে পারি এই ফ্যামিলির, বা যে জায়গার মধ্যে কোনো অসুবিধা আয় মসজিদ মাদ্রাসা হোক বা বিভিন্ন ধরনের সমাজসেবীর কাজ আমরা চালিয়ে দিয়া। উধারবন্দ সমষ্টির মধুরাজীবী নগরের রাজ্য ভট্টাচার্য শিলচর মেডিকেল কলেজ ডাক্তারি পড়ার সুযোগ লাভ করায় উধারবন্দ মণ্ডলের পক্ষ থেকে সংবর্ধিত করা হলো। জানা যায় রাজা ভট্টাচার্য অতি সাধারণ ঘরের ছেলে। বাবা পরিতোষ ভট্টাচার্য পেশায় একজন দর্জি, মা বাবলি ভট্টাচার্য গৃহবধূ। তাই অভাব অন্টনের মধ্যে দিয়ে রাজা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ছোট থেকে রাজা অনেক মেধাবী ছাত্র, ঘরে একটা ভালো মোবাইল ফোনও নেই। মধুরা সনাতন মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনটি বিষয়ে লেটার মার্কস নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হয় রাজা। মাধ্যমিক পড়াশোনা চালিয়ে যাওয়ার সময় প্রাইভেট টিউশন পড়ার ক্ষমতা ছিল না। সেই সময় সনাতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বীরেন সিং রাজাকে সাহায্য করার পাশাপাশি উৎসাহ যুগিয়েছেন। পরবর্তীতে উধারবন্দ দুর্গানগর নয়ারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে তিনটি বিষয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়। সেই সময় রাজাকে বিধায়ক মিহির কান্তি সোম আর্থিক সাহায্য করেছিলেন। রাজা জানায় ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য নিজেকে তৈরি করতে রাজা কোনো কোচিং নেয়নি, নিজের অক্লান্ত পরিশ্রমে আজ নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাও আবার শিলচর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ লাভ করে। রাজা এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় খুশির জোয়ার বইছে। আজ উধারবন্দ মণ্ডলের পক্ষ থেকে রাজার বাড়িতে গিয়ে সংবর্ধিত করা হয়। সঙ্গে রাজার মা ও বাবাকে ধন্যবাদ জানান ছেলের উত্তীর্ণে। সেই দলে আজ ছিলেন মণ্ডল সভাপতি নবরণ চক্রবর্তী, স্বরূপ দত্ত, রোহিত সিং, অভিজিৎ আচার্যি সহ অন্যান্যরা। আমার নাম অজয় ভট্টাচার্য। আমি এইবার নিট পরীক্ষার কোয়ালিফাই দিয়েছি আর আমি শিক্ষানবিশে চান্স পেয়েছি এমবিবিএস করার জন্য। আমি ছোটো থেকে পড়াশোনা করে বলেছি আর আমার সাফল্যের মধ্যে আমার ছোটের এলপি স্কুলের মাস্টার দিদিমণি তান বহুত সাহায্য করছেন, মাধুরী পাল। তারপরে ওঠার পরে আমি হাই স্কুলের মাস্টারের জন্য নাম করতে চাই এম জিরেন সিং, তাইলে বহু সাহায্য করছেন মধুরা সনাতন সমিতির হাই স্কুলে। তারপরে আমি মেট্রিক পাস করার পরে আমাদের এমএলএ স্যার মেয়ের কান্তি সোম তাই আমার আর্থিক হিসাবে একটু সাহায্য করছেন, একটা স্কলারশিপ দিছিলাম। আর আজকে আমি খুব খুশি হয়েছি যে আমার এদিকে বিজেপি মণ্ডল থেকে তারা আইসেন, আমার এই সংবর্ধনা দিয়েছেন। সোমবার দুপুরে আসাম সরকারের জলসিঞ্চন বিভাগের কাছাড় জেলার কার্যকরী অভিযন্তার কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে থাকা শেখরচন্দ মহাশয় অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের রবিবার ঐক্যমতের ভিত্তিতে সভাপতি পদ খুশিতে এই কার্যালয়ের সর্বস্তরের কর্মচারীরা যথাযোগ্য মর্যাদায় উনার হাতে পুষ্পস্তবক, গলায় উত্তরীয় সহ মিষ্টিমুখ করিয়ে আনন্দের সহিত সংবর্ধনা জানান। এদিন উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে শেখরচন্দের সভাপতি পদে নিযুক্তি পাওয়াতে কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হবেন। সেই সঙ্গে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিশেষভাবে সরব হবেন বলে আশাবাদী উনারা। আজকে ইরিগেশন ডিপার্টমেন্ট কাছাড় সার্কেল ইরিগেশনের অনেক গর্ব যে শিলচর আমাদের অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমাদের মধ্যে একজনকে পেয়েছি আমাদের ডিপার্টমেন্টের,
শেখর চন্দ্রকে পেয়েছি। আমাদের অনেক কাজ আছে, অনেক দাবি দাবা আছে, যেটা যাতে ওর মাধ্যমে বা ওদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা উপরে পাঠাতে পারি। আমাদের সব কাজের দায়িত্ব ওনার কাছে আছে, ওনার কাছে অনেক ভার এখন সবাইকে দেখে শুনে নিয়ে যাওয়ার। খুবই গর্বিত যে আজকে আমাদের দাদা শেখর দা, যেনাকে আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট অফ অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে পেয়েছি, আমরা খুবই গর্বিত। আমরা আশা করি আমাদের অনেক অনেক স্টাফদেরই অনেক ধরনের অসুবিধা আছে, সুবিধা আছে, আমরা আশা করি যে দাদার সামনে আমরা তুলে ধরব, দাদা সেটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সামনে তুলে ধরবেন, যেটা আগামী দিনে অনেক ধরনের প্রবলেমের সলিউশন আমরা পাবো দাদার কাছ থেকে, সেটাই মানে আমরা আশা করছি সবাই। প্রতিবারের মতো এবারও ব্যাপক জনসমাগমের মধ্যে আয়োজিত হল শান্তিপুর নৌকা দৌড় প্রতিযোগিতা। রবিবার শান্তিপুর নৌকা দৌড় প্রতিযোগিতা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ওই দৌড়ে দুটি বিভাগে খেলা হয়। বড় ও ছোট নৌকা দুটি বিভাগে দৌড়ের প্রতিযোগিতাতে বড় নৌকায় জয়ী হয় বাহারুল ইসলামের নৌকা ও ছোট নৌকায় জয়ীবাসী দাসের দল জয়ী হয়। ওই দিন প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি লনি দাস, কানাইলাল দাস, শরীবিন্দু দাস, অভিমান্য দাস প্রমুখ। নমস্কার, আমাদের শান্তিপুর নৌকা দৌড় প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিযোগিতায় উপস্থিত যারা অতিথিবৃন্দ রয়েছেন সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের কমিটির পক্ষ থেকে সিকুনা আউটপোস্ট যারা পুলিশকর্মী ভাই বন্ধুরা রয়েছেন ওনাদেরকেও, ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আজকের এই প্রতিযোগিতা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার উপলক্ষে। ধন্যবাদ জানাই NDRF টিম, ওনাদেরকেও ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকের আমাদের যারা নৌকা দৌড় প্রেমী যারা ভাই বন্ধুরা রয়েছেন, যারা নৌকা যারা মালিক এবং নৌকা দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই নৌকা দৌড় প্রতিযোগিতায় আসা হাজার হাজার যারা দর্শকবৃন্দ রয়েছেন আমাদের নৌকা দৌড় প্রেমী ভাই বন্ধু সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কমিটির সদস্য হিসেবে আমাদের কমিটির যারা প্রেসিডেন্ট রয়েছেন লনি দাস, উনি খুব সক্রিয়ভাবে আজকের এই প্রতিযোগিতা নিয়ে প্রায় এক মাস ধরে যে কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে করা যায় যে প্ল্যানিং নিয়ে কাজ করছে। গত বছর ফাইনালে হারার মধুর প্রতিশোধ নিল জামালপুর FC। সোমবার গত বছরের চ্যাম্পিয়ন শক্তিশালী নতুনবাজার FC দলকে পর্যদস্ত করে প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মিনি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করল জামালপুর FC। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম সেমিফাইনালে এদিন প্রতিপক্ষ নতুনবাজার FC দলকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর FC খেলোয়াড় ওয়ানবো, তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অরিন্দম হোর ও সাংবাদিক আশু চৌধুরী। আগামী 4 সেপ্টেম্বর বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাজিয়া এন্টারপ্রাইজ ও ইসলামাবাদ 11 ব্রাদার্স দল পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, এদিন খেলার শুরুতে জেলার বেশ কয়েকজন সংবাদকর্মী, ইউটিউবার ও ব্লগারদের সংবর্ধিত করে মাতৃভূমির সামাজিক সংস্থা। আমরা যারা গ্রামাঞ্চলের মানুষ, যারা যেসব স্টারে খেলা দেখার কোনোদিন ভাবতে পারিনি, সেই সব খেলোয়াড়দেরই আমরা খেলা অনুভব করছি এবং খেলাধুলি দেখছি। পাশাপাশি আরেকটা কথা, অনেকেই বলছেন যে মাতৃভূমি কাপে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন, আমি কিন্তু সেটা বলবো না। আমি বলবো মাতৃভূমি কাপে যারা খেলবে তারা একটা অনুপ্রেরণা পাবে যে এভাবে তৈরি হতে হবে, যেভাবে মাতৃভূমি কাপে খেলার অংশগ্রহণ করা যায় সেভাবে আমাদের স্থানীয় যেগুলো খেলোয়াড় আছে তারা তৈরি হবার অনুপ্রেরণা পাবে। শুভেচ্ছা জানাই। এই টুর্নামেন্ট আজকে অলমোস্ট এক মাস ধরে সাকসেসফুলি অর্গানাইজ হলো, আর শুভেচ্ছা জানাই বিজয়ী দল জামালপুর FC, আর তার সাথে নরসিংপুর ক্লাব অত্যন্ত ভালো প্রদর্শন করেছে। জামালপুর অবশ্য দুজন আফ্রিকার থেকে প্লেয়ার এনে এই খেলার মান বাড়িয়েছে, দর্শকের অত্যন্ত উৎসাহ দেখা গেল, আর এইটাই মাতৃভূমির প্রত্যেক বছর যে ফুটবল অর্গানাইজ হয় তার সার্থকতা। লোক এই জমায়েত হয়, এই খেলার সার্থকতা হয়, দর্শকদেরও আমি অত্যন্ত অভিনন্দন জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দাবি না মিটলে সমর্থন প্রত্যাহার, শিলচরে আদিবাসী ছাত্র সংস্থার বিক্ষোভ।
পানীয় জল থেকে বঞ্চিত বিহারা বাজারবাসী, উত্তাল প্রতিবাদ মহিলাদের। পশ্চিম কাটিগড়ার অশান্তকর পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।